وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون جريبا الله أكبر الله أكبر شنجي شنجي جواب دي اتشي ايه في دي بي دولا ميرا جلينا الله ربنا من جلالين إنما المؤمنون الذين إذا ذكر الله আমি আল্লাহর কোরআনে কারিমকে যখনই তোমরা তেলাওয়াত করবা, আমি আল্লাহর কোরআনে কারিমকে যখনই তোমরা পড়বা, আমি আল্লাহর ভয়টা তোমাদের মনের মধ্যে বেশি হয়ে যাবে। যরিকান সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াতের সঙ্গে সঙ্গে আপনার আমার মনের মধ্যে আল্লাহ পাকের ভয়টা বেশি করে দেন কে? আল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধু যে আমার ভয়টা বেশি হয়ে যাবে তা নয়, আমার কোরআনে কারিমের আয়াতগুলো তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মনের মধ্যে ঈমানটাকে বৃদ্ধি করে দেব। যরিকান সুবহানাল্লাহ, আল্লাহর ভয়টা যদি মনের মধ্যে বেশি হয়ে যায় আর ঈমানটা যদি বান্দার পাক্কা হয়ে যায়, ঈমানটা যদি মজবুত হয়ে যায়, সফলতা প্রতি পদে পদে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করতে থাকেন, যরিকান ঠিক কিনা? আল্লাহর ভয় যাদের মনের মধ্যে আসে, পৃথিবীর জমিনে আর কারো কোনো বাতিল শক্তি অপশক্তির ভয় পৃথিবীর কোনো মানুষ কোনো গোলাম করতে পারে? যাদের হৃদয়ে আসে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই জমিনে কারো কাছে কোনো কিছু চায় না। যরিকান মারহাবা, যাদের হৃদয়ে আসে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই জমিনে কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী জান বয়, রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী জান বয়, আল্লাহর কাছে মাথা নত হয়ে যায়, আল্লাহর কাছে মাথা নত হয়ে যায়, জালিমের গর্জনে ভীত হয় না। যরিকান ঠিক কিনা? আল্লাহর ভয় যাদের মনের মধ্যে থাকে তারা শুধুমাত্র আল্লাহ পাকের ভয় ছাড়া পৃথিবীর আর কোন ভয় তাদের মনের মধ্যে কাজ করে, তারা শুধুমাত্র সবসময় ভয় করতে থাকে মহান মালিকের। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাকের কোরআনের কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চাই। আল্লাহর কোরআনের কাছ থেকে আবার একটা এমন একটা বিষয় আমরা জেনে নেব, পৃথিবীর জমিনে বসবাস করতে গেলে আপনাকে আমাকে রাজনীতির দরকার হয় কি হয় না, অর্থনীতির দরকার হয় কি হয় না, সমাজনীতির দরকার হয় কি হয় না, পরিবার নীতির দরকার হয় কি হয় না, আল্লাহর কোরআনের কাছ থেকে আবার যেটা জানবো সেটা হলো আল্লাহর কোরআনের কাছ থেকে একটু জেনে নেই। আল্লাহ পাকের কোরআনে কারিমের মধ্যে সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি, সংসার নীতি, সমস্ত নীতি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঢুকায়া ঢুকায়া দিছেন কিনা? আল্লাহর কোরআনে কারিমকে যদি আপনি আমি মানতে থাকি, আল্লাহর কোরআনে কারিমকে শুধুমাত্র যদি গাইড বুক হিসাবে মেনে নেই, সংবিধান হিসাবে যদি মেনে নেই, তাহলে আর কোন বিধান আপনার আমার জন্য দরকার হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু কোরআনে কারিমের মধ্যে ঢুকাই দিয়েছেন কিনা আসুন একটু জেনে নেই। আল্লাহ পাকের কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 89 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আমিন স্পষ্ট ভাবে আপনার আমার প্রশ্নের জবাবটা দিয়ে দিলেন। সমস্ত বিষয় আল্লাহ পাক রাব্বুল আমিন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আমিন জানালেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে সূরাতুন নাহালের 89 নম্বর আয়াতে
স্পষ্ট ভাবে আল্লাহ পাক রব্বুল আমিন আপনার আমার সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিলেন। বেশি কিছু বোঝার দরকার হবে না। তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কথা দিয়ে আল্লাহ পাক রব্বুল আমিন যেই জিনিসটা বোঝাতে চাইলেন, যে কথাটা বোঝাতে চাইলেন সেটা হলো কোরআনে কারিমের মধ্যে কোনো কিছুকে আল্লাহ পাক রব্বুল আমিন বাদ রাখেন নাই, সমস্ত বিষয়কে সব কিছু কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন ঢুকায়া সমস্ত সমস্যার সমাধান বানায়া পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আমিন কোরআনে কারিমকে সৃষ্টি করে সব সমস্যার সমাধান কে দিতে পারে? কে দিতে পারে? এই জন্য তো মুসলমানদের গর্বের স্লোগান, সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সব সমস্যার সমাধান কে দিতে পারে? আল্লাহ পাকের কোরআন। আবার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে দিনের পর দিন বিশ্ব নবীর উপর সমস্ত সমস্যার সমাধান বানায়েন, কোরআনে কারিমকে যখন নাজিল করতে লাগলেন, কাফের বেঈমানদের কাছে কোরআনের আওয়াজগুলো, কোরআনের বাণীগুলো যখন চলে গেল, আল্লাহর নবী যখন কোরআনের কথাগুলো মানুষের কাছে খুলে খুলে বলতে লাগলেন, কাফের বেঈমানরা কিন্তু মানতে পারে নাই। কাফেরদের মুখে একটা স্লোগান ছিল, মুহাম্মদ যেই কোরআনের কথাগুলো বলে, এই কথাগুলো মুহাম্মাদের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে কথা কয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনে কারিম কি সরাসরি জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে বিশ্ব নবীর উপর নাজিল করলেন, এই কথাটা কাফের বেঈমান গুলো মানতে চাইতো না। সারাক্ষণ তারা বলতে থাকতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়ে বানিয়ে কথা কয়। আল্লাহ পাক রব্বুল আমিন কাফের বেঈমানদের সেই প্রশ্নের জবাবটা আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনে কারিমের আয়াত বানায়া সূরাতুন নাজামে 3-4 আয়াত আল্লাহ পাক রব্বুল আমিন কাফেরদের কথার জবাবটা দিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আমিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন জানালেন, এ কাফের বেঈমানেরা আমার বন্ধুর কথা তোমরা বিশ্বাস করতে চাও না, আমার বন্ধুর কথাগুলো তোমরা মানতে চাও না, পৃথিবীর সমস্ত গোলামদেরকে, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আমিন এই আয়াত দিয়া কোরআনে কারিম সম্পর্কে আর বিশ্ব নবী সম্পর্কে ধারণাটা স্পষ্ট করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনে কারিমের মধ্যে জানালেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারিম হিসাবে যেই কথাগুলো তোমাদের মধ্যে বলেছে, বানানো বানানো নিজের পক্ষ থেকে কোনো কথা তিনি বলেন নাই, পুরাটা ছিল আমি আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে ওহি। জোরে কোন সুবহানাল্লাহ। সবকিছু আল্লাহ পাক রব্বুল আমিনের বাণী সরাসরি আল্লাহ পাক রব্বুল আমিন লোহে মাহফুজ থেকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে বিশ্ব নবীর উপর নাজিল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা এই প্রশ্নের জবাব যখন পেয়ে গেল, তখন পর্যন্ত তারা এই প্রশ্নের জবাব পেয়ে তারা মানতে পারল না। আল্লাহর কোরআনে কারিমের এই বাণী যখন কাফেরদের কান পর্যন্ত চলে গেল, কাফের বেঈমানদের মুখে তখন একটা স্লোগান ছিল, এ মক্কার মানুষেরা তোমরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির পাশে তোমরা যেও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআনের কথাগুলো বলে এগুলো তোমরা শোনো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআনের বাণীগুলো বলে এই কোরআনের বাণীগুলো তোমরা শোনো না, শুধু কোরআনের বাণীগুলো তোমরা শোনো না, না এমনটা নয়। কোরআনের আলোচনা যেখানে হয়, কোরআনের বাণী যেখানে চলতে থাকে, ওই জায়গায় যে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো। জোরে কর নাউজুবিল্লাহ। কাদের কথা? কাফেরদের কথা। সেটা আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনে কারিমের মধ্যে আয়াত বানায়া কাফেরদের কথাটা উঠাই দিয়েছেন। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন
কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিলেন কাফেরদের সেই ভাষাটা, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. جزاك الله أكبر. الله أكبر. رب العالمين কাফের দেশী বাণীটা কাফের দেশী বক্তব্যটা কোরআন কারীমের মধ্যে আয়াত বানায় তুলে ধরলেন আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন কাফেররা তখন যখন কোরআন কারীমের তেলাওয়াত শুনতো কোরআন কারীমের বাণীগুলো যখন তারা শুনতো কোরআনের বাণীগুলো তাদের মধ্যে যখন খুলে খুলে বিশ্বব্যাপী বলা শুরু করলেন তাদের মুখে একটাই কথা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলে এগুলো তোমরা শুনতে যেও না আর কোরআন কারীমের আলোচনা যেখানে হয় কোরআন কারীমের বাণীগুলো কোরআন কারীমের তাফসীরগুলো যেখানে হয় ওই জায়গায় তোমরা যাবা না বটে ওই জায়গায় না যে তোমরা শান্ত থাকবা না ওই জায়গায় যারা যায় কোরআনের বাণীগুলো কোরআনের আলোচনাগুলো ভালোভাবে তাদেরকে তোমরা শুনতে দিও না যেখানে কোরআন কারীমের আলোচনা হয় ওই জায়গায় যে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো কত বছর আগের কথা 1500 বছর আগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন কারীমের দাওয়াতগুলো মানুষের মধ্যে খুলে খুলে বলতো কাফের ধারণাটা ছিল কার তাদের বক্তব্যটা ছিল এমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আয়াত বলায়া পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন যাতে করে পরবর্তী জামানায় পরবর্তী যুগে যখন কোরআনের বাণী বলতে যায় কোরআনের কথাগুলো বলতে যায় যখন বাতাস দেয় মুসলমানগুলো কোরআনের বার্তাবাহকগুলো তারা যেন হতাশ হয়ে যান না যায় নিরাশ হয়ে না যায় তারা যেন জানতে পারে যে অতীতের জামানায় এরকম ছিল আজকের জামানায় সেটা আছে না নাই কথা বলেন আছে নাই আমার মুসলমান ভাইরাম আল্লাহর কোরআন সম্পর্কে কাফের বেঈমানদের ধারণাটা যখন এমন হয়ে গেল বিশ্বনবীর প্রতি আল্লাহ পাক রব্বুল আমিন লাহে মাহফুজ থেকে কোরআনে কারীম নাজিল করতেছেন এটা যখন তারা মানতে চাইলো না তাদের মুখে যখন বাণী হলো তাদের ভাষাটা যখন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়ে বানিয়ে কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে কথা কয় এমন কথা যখন তারা বলতে লাগলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আর সহ্য করতে পারেন নাই বিশ্বনবীর পক্ষ হয়ে আল্লাহর কোরআনে কারীমে আয়াত নাজিল করলেন আল্লাহ রব্বুল আলামিন কাফেরদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে বিশ্বনবীর পক্ষ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করলেন রে কাফের বেঈমানরা জেনে নাও তোমাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আমিন চ্যালেঞ্জ করলাম আমার নবীজির প্রতি যদি তোমাদের কোনো সন্দেহ থাকে আমার নবীজি বানিয়ে বানিয়ে কথা কয় আমার নবীজিকে তোমাদের মতো সাধারণ মানুষ বলে যদি তোমরা মনে করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম সেই চ্যালেঞ্জটা হলো আমার বন্ধুকে যদি তোমাদের মতো সাধারণ মানুষ তোমরা মনে করো তাহলে আমার বন্ধু যদি কোরআন বানাতে পারে তাহলে তো তোমরাও বানাতে পারবো ঠিক কিনা নবীজি যদি তোমাদের মতো সাধারণ মানুষ হয়ে থাকে তোমাদের মতোই মানুষ যদি হয়ে থাকে তাহলে সে যদি কোরআন বানাতে পারে তাহলে তো তোমরাও বানাতে পারবে আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল বাকারা 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আমিন জানালেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিছলিহ জোরে করে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন কাফেরদের সম্পর্কে কোরআনে কারীমের আয়াত দিয়ে জানিয়ে দিলেন যে কাফের বেঈমানরা আমার বন্ধুকে যদি তোমাদের মতো সাধারণ মানুষ তোমরা মনে করো আমার বন্ধু বানিয়ে বানিয়ে কোরআন বলে বন্ধু বানিয়ে বানিয়ে কথা কয় এমন যে কথা যদি তোমরা মনে করো ফাতু বিসূরাতিন মিমিসলি যদি তোমাদের মনে হয় যদি তোমরা পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন যে কোরআনে কারীম নাযিল করলাম আমার বন্ধু যে কোরআনটা তোমাদের কাছে বলল এই কোরআনের মতো যদি তোমরা বানাতে পারো আমার কোরআনের মতো ছোট্ট একটা সূরা তোমরা বানাই নিয়ে আমার বন্ধু কোরআনে কারীম বানিয়ে বানিয়ে কথা কয় আর তাকে তো তোমাদের মতো মানুষ যদি তোমরা মনে করো তাহলে তো তোমরা বানাতে পারবা সুতরাং বন্ধু যে কোরআনের কথাগুলো বলেছে তোমরা যদি পারো তাহলে কোরআনের মতো করে ছোট্ট একটি সূরা বানিয়ে নিয়ে আসো জোরে কোন সুবহানাল্লাহ মক্কার জমিনের সমস্ত কাফের বলে বিশ্বনবী যখন এই আয়াত জানিয়ে দিলেন সমস্ত কাফের বেঈমানেরা একত্রিত হয় আল্লাহর কোরআনের মধ্যে একটা সূরা তৈরি করতে চাইলাম
আল্লাহ পাকের কোরআনের মত আয়াত কিছু বানাতে চাইলো, একটা সূরা তারা বানাতে চাইলো, বড় কোন সূরা নয় ছোট একটা সূরা বানাতে চাইলো। কিন্তু দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, কলমে কলে কলম শেষ হয়ে যায়, কাগজের পরে কাগজ চলে যায়, আল্লাহর কোরআন কারিমের মতো একটা আয়াত একটা সূরা বানানো তাদের পক্ষে সম্ভব হলো না। জোরে বল সুবহানাল্লাহ।